ডিসকাস করব বাংলা প্র্যাকটিস সেট 7। আমরা প্র্যাকটিস সেটের একটা সিরিজ লঞ্চ করেছি, যে সিরিজে আজকে আমাদের 7 নম্বর ক্লাস, অর্থাৎ কি 60টা প্র্যাকটিস সেট। তো তার আগে আমরা প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, 5, 6 আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যদি দেখে না থাকে অবশ্যই প্লেলিস্টে গিয়ে খুব তাড়াতাড়ি আপনারা দেখে নেবেন। আর এবারে প্র্যাকটিস সেট আমরা 7 করব। তো এটা বাংলা প্যাডাগজির গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন ডিসকাস হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কার কতটা আনসার কারেক্ট হয় আমরা একবার দেখে নেব, এবং আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে কার কতটা আনসার কারেক্ট হবে। এবং এটা পেপার 1 পেপার 2 দুটোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। দেখুন পেপার 1-এর ক্ষেত্রে যেমন কাজে লাগবে, পেপার 2-এর ক্ষেত্রেও সেম সিলেবাস যেহেতু থাকছে, সুতরাং আপনাদের পেপার 1 পেপার 2 যাদের রয়েছে অবশ্যই আপনি যথেষ্ট হেল্প হবে এবং 15 মার্ক পেতে আপনাকে সাহায্য করবে। তো চলুন দেরি না করে ঝটপট প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন আমাদের কী দিয়েছে দেখি, ভাষা শিক্ষা সহজে আয়ত্ত করা যায় যদি যা তারা শিখে তা যদি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশে হয়, তা তাদের মাতৃভাষার গঠন এবং ধ্বনির কাছাকাছি হয়, তা তাদের মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে ভাই? ভাষা শিক্ষা সহজে আয়ত্ত করা যায় যদি যা তারা শেখে তারা মহাবিদ্যালয়ের ভর্তির সুযোগ করবে কেটে দিন, মাতৃভাষার গঠন এবং ধ্বনির কাছাকাছি হবে। কাছাকাছি কেন হবে? ভাষা শিক্ষা আয়ত্ত করবে মানে মাতৃভাষা করতে পারে, অন্য ভাষাও করতে পারে, ঠিক আছে। তারপর দেখি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশ, এটা থেকে আমাদের কী হবে? অ্যাক্টিভ পার্টিসিপেশন, যেখানে দেখব সক্রিয় ভূমিকা, স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে, তো এখানেই তো ভালো করে শিখবে, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে তা তাদের জীবনের মূল্যবোধ এবং লক্ষ্যে পৌঁছতে তারা যাতে সক্রিয় ভূমিকা পালন করে, এটা হবে আমাদের কারেক্ট আনসার। তারপর দেখছি কোয়েশ্চেন নাম্বার পরেরটা, এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কী ধরনের তথ্য দেওয়া হবে? এখানে ছাত্ররা সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। একটি কার্যাবলী দেওয়া হলো, এই কার্যাবলীতে কী ছিল? শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হলো। ধ্বনি রেকর্ড বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কী ধরনের তথ্য দেওয়া হবে? তো এখানে কারেক্ট আনসার হবে যেখানে শিশুরা অ্যাক্টিভলি কাজ করবে, তারা অনুমান করবে, অর্থাৎ কি তারা সঠিক উত্তর কী হবে তারা বেছে নিতে বলা হলো, যে সম্ভাব্য উত্তর, সম্ভাব্য মানে কী উত্তরটা হতে পারে তোমরা অনুমান করো। তো এখানে কারেক্ট আনসার অনুমান করা, এটা রাইট আনসার হবে। এখানে সক্রিয়ভাবে একটা পাঠের সারমর্ম সে অনুভব করতে চাইছে, প্রশ্নের উত্তর বলে কোনো কথা নাই আর অনুমানের কোনো অপশনে নাই, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, আলোচনার উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হল, আলোচনার উদ্দেশ্য কোনটা হতে পারে? ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা দেওয়া, ভাষার সঠিক প্রয়োগ এবং উচ্চারণে উৎসাহিত করা, লিখন পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার বা টাস্ক সম্পূর্ণ করতে উৎসাহিত করা। তো আলোচনা করতে গেলে আলোচনাটা একটা উদ্দেশ্যপূর্ণ হতে পারে, সেটা কী ধরনের আলোচনাটা আমাদের উদ্দেশ্যপূর্ণ হতে পারে এটা আমরা দেখব। একটা আলোচনা আমরা করলাম, আলোচনাটা শেষ হয়ে গেল, তো আলোচনার পর, আলোচনার পর অর্থাৎ আলোচনার শেষ মানে কি একটা কর্ম পরিকল্পনা শেষ, আর কর্ম পরিকল্পনা শেষ করার পর আমরা তাকে একটা টাস্ক দেবো, যে টাস্কটা সে যাতে উৎসাহিতভাবে করতে পারে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নম্বর 4। মানুষের চিন্তা এবং সক্রিয় যোগাযোগের লিখন বা কথন বলুন তার মুখ্য যোগসূত্র কোনটি? মানুষের চিন্তা এবং সক্রিয় যোগাযোগের, মানুষের চিন্তা বা সক্রিয় যোগাযোগ করার জন্য সে হয়তো লিখন বা কথন করতে পারে, তার মুখ্য যোগসূত্র কোনটি? উচ্চারণ, ক্যাপিটালাইজেশন এবং বিরামচিহ্ন, সর্বঙ্গী শেষাঘাত না ব্যাকরণগত গঠনশৈলী? একটা
মানুষ যখন চিন্তাযুক্ত সহকারে বা অ্যাক্টিভলি যখন সে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগের মাধ্যমে অর্থাৎ খুব ভালো পার্টিসিপেশনের মাধ্যমে চিন্তা করে যখন সে কোনো কিছু লিখবে তখন তার লিখতে গেলে তার কী লাগবে ব্যাকরণগত গঠনশৈলী লাগবে বা সে যদি কথা বলে কথা বলার ক্ষেত্রেও কিন্তু তার কথা বলার যেটা ব্যাকরণগত যেটা স্টাইল এটা কিন্তু তার লাগবে কথা বলতেও কিন্তু ব্যাকরণ লাগে তাই তো সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি ব্যাকরণগত গঠনশৈলী সর্বঙ্গী বা শাসাগাত যদি দেখি তাহলে আমরা শুধুমাত্র আমরা এখানে আমরা কথন দেখলাম উচ্চারণ হলে শুধুমাত্র কথন দেখলাম ক্যাপিটালে বিরামচিহ্ন শুধুমাত্র লিখন দেখলাম আর ব্যাকরণগত গঠনশৈলী যদি দেখি তাহলে লিখন এবং কঠন দুটোই হলো এবং মুখ্য সূত্র বা 100% যেটা সবচেয়ে ভালো যেটা কারেক্ট আনসার চারটার মধ্যে এটা কারেক্ট আনসার হচ্ছে অপশান নাম্বার 4 নেক্সট প্রশ্ন কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি দেখুন শিক্ষক শিক্ষিকা কী করলেন একটা ভিডিও দেখালেন তো ভিডিও এর মাধ্যমে ব্যাকরণগত গঠন এবং নিয়মের নির্দেশ দিচ্ছেন প্রথমে এই ব্যাকরণগত গঠন বা নিয়মটা কী করে হলো নিয়মটা দেখালেন অর্থাৎ তিনি উদাহরণ দেখালেন তারপর সেই দক্ষতাকে আরও সক্রিয় করে তুলতে শিক্ষার্থীরা লেখা বা বলার সময় সেই নির্দেশ পালন করবে এই প্রচেষ্টাকে অর্থাৎ তিনি প্রথমে নিয়ম শেখাচ্ছেন প্রথমে নিয়ম মানে কি প্রথমে তিনি একটি এক্সাম্পল দিচ্ছেন যে এইভাবে তোমাদের হবে তো এটা কারেক্ট আনসার কী হবে ব্যাকরণের গঠন বা নিয়ম তিনি দিচ্ছেন এটা কারেক্ট আনসার কী হতে পারে যা তার যোগাযোগ দক্ষতাকে আরও সক্রিয়ভাবে তুলতে পারে এটা কারেক্ট আনসার হবে আরোহী পদ্ধতি ঠিক আছে শিক্ষার্থীর লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক শিক্ষিকা কী করবেন শিক্ষার্থীরা যখন কোনো কিছু লিখবে তো লেখার সময় তার কিছুটা ভুল হবে সেই ভুল সংশোধনটা তখনই লাভদায়ক হবে সবচেয়ে বেশি লাভ হবে যখন শিক্ষক শিক্ষিকা কী করবেন শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন যতক্ষণ পর্যন্ত তারা পারছে না ততক্ষণ পর্যন্ত তাদের উৎসাহিত করতে থাকবেন বোর্ডে সঠিক উত্তরটা লিখে দেবেন ভুল উত্তরটি পুনরাবৃত্তি করবেন ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করে দেবেন তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি দেখুন যতক্ষণ পারছে না ততক্ষণ পর্যন্ত তাকে উৎসাহিত করা যাবে না ব্ল্যাকবোর্ডে যদি তাকে আমরা উত্তরটা লিখিয়ে দিই তাহলে সে কপি পেস্ট করবে আর ভুল উত্তরটা বারবার পুনরাবৃত্তি করা যাবে না পুনরাবৃত্তি করাটা অ্যাকচুয়ালি আমাদের প্যাডাগজি বেশি নেগেটিভ তো কারেক্ট আনসার হবে ইশারায় যদি তাকে ভুলগুলা চিহ্নিত করে দেই তখন সে বুঝতে পারবে যে এখানে আমার ভুল হয়েছে তো এখানে কী ভুল হয়েছে সে ওই জিনিসটা মানে চিন্তা করার চেষ্টা করবে যে এখানে কী ভুল হয়েছে সেটা সে চিন্তা করবে এবং চিন্তা করার ফলে এখানে কী ভুল হয়েছে সে হয়তো খুঁজে বের করবে এবং সেখান থেকে সে কারেক্ট আনসার করতে পারবে ক্লাসের ভিতরে বা বাইরে যেখানে হোক শিক্ষার্থীর সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয় এ ব্যাপারে নিম্ন প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে ক্লাসের ভিতরে হোক কিংবা বাইরে হোক শিক্ষার্থী সর্বদা প্রথম ভাষা এবং তৃতীয় ভাষাটা তার বুঝতে অসুবিধা হয় এ ব্যাপারে নিচের কোন প্রদত্ত ভাষাটি শিক্ষার্থীদের সহায়তা করবে সেই ভাষাভাষী কারুর কাছে সেই ভাষাটি শিখে দ্বিতীয় এবং তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়িয়ে প্রথম ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে প্রথম ভাষার কাছাকাছি আরও একটি ভাষা শিখে এবং তার পরিচিতি শব্দের সম্মুখীন তখন শিক্ষার্থীকে কী বলে এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষা ব্যবহারের মাধ্যমে তার অভ্যাসটা বাড়াতে হবে তো ভাষা ব্যবহারের মাধ্যমে যদি তার অভ্যাসটা বাড়াই তখন সে প্রথম ভাষা হোক বা দ্বিতীয় ভাষা হোক বা তৃতীয় ভাষা যে কোনো ভাষাটা সে অসুবিধা হবে না এই ক্ষেত্রে তার যথেষ্ট হেল্পফুল হবে সমগ্র পাঠের অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দ অপরিচিত হবে কী বলেছে দেখি সমগ্র পাঠের অর্থটা বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দ পাবে তখন শিক্ষার্থী অপরিচিত শব্দের সম্মুখীন হবে তখন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে হবে কিসের প্রশিক্ষণ দিতে হবে আরও সহজতর পাঠ বেছে নিতে হবে সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে হবে
শিক্ষক শিক্ষিকা বা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে। প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে শুনতে এর মোটামুটি একটা অর্থ অনুমান করা যায়, তো এই ব্যাপারে তাকে প্রশিক্ষণ দিতে হবে। তো কারেক্ট আনসার কী হবে? একটা সম্পূর্ণ পাঠ বোঝার সময় কোনো কোনো শব্দ যদি তার কাছে অপরিচিত শব্দে মনে হয়, তো অপরিচিত শব্দে যদি সম্মুখীন হয় তখন সে এই শব্দগুলো সে কী করে বুঝবে? তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? মোটামুটি এই শব্দটা সে বুঝতে পারলো না, তাই এই শব্দের অর্থটা এই প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এই শব্দের কী অর্থ হতে পারে সেটা সে অনুমান যাতে করতে পারে এই দিকে তাকে নজর রাখতে হবে। প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন, প্রতিবেশী না থাকলো বা প্রতিবেশী পারলো না তখন কি? শিক্ষক শিক্ষিকা সবসময় পাশে হয়তো বা নাও থাকতে পারেন, ডিকশনারি খুঁজলে তার অনেক সময় নষ্ট হবে, সেটা হবে না। আরও সহজতর পার্ট বেছে নিতে হবে, তার মানে এই পার্টে কী দুষ করলো। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি বুথ পরীক্ষণের অর্থাৎ রিডিং কম্প্রিহেনশনের অধিকতর উচ্চতরকে চিহ্নিত করে? শিক্ষার্থী নিজস্ব বক্তব্য, পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন করতে গেলে তাকে কী কী জিনিস করতে লাগবে? রিডিং বুথ কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশন, শিক্ষার্থী নিজস্ব বক্তব্য অর্থাৎ সে পড়ে সেটাতে কী বুঝলো এবং পাঠের অন্তর্গত সে কী বুঝতে পারলো, সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা এবং পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, এটা তার কি রিডিং কম্প্রিহেনশনের মূল গুরুত্বপূর্ণ বিষয়। একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো। একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? ব্যাকরণগত গঠনশৈলী, সীমিত শব্দ সংখ্যা যেহেতু সেটি একটি অপরিহার্য, মূল বিষয়ে প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, শব্দভাণ্ডারের প্রাচুর্য। একটা লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা ছাত্র, আমি তাকে লেখার টাস্ক দিলাম যে তুমি এই এই বিষয়ে এই টপিকের বিষয়ে তুমি একটু লিখো, সে যখন এই টপিকের বিষয়ে লেখলো তখন আমি সে তার লিখনটাকে তো আমি কী করলাম, তার লিখনটাকে আমি কী করলাম, মূল্যায়ন করলাম বা অ্যাভালুয়েট করলাম। তখন আমার প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত? যে আমি যে মূল বিষয়টার কথা বলেছিলাম এই মূল বিষয়ের প্রাসঙ্গিকতাটা সে লিখতে পারলো কি না এবং ওই জিনিসটা সে ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারলো কি না ওটা দেখতে হবে। সুতরাং মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি আমার মূল উদ্দেশ্য হওয়া উচিত। একটি ভাষা শিক্ষার সময় কীরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেয়, তত্ত্বের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে কে করে? একটা ভাষার সময় কীরূপ নির্দেশ, এখানে দুরাগত নির্দেশ হবে না পরিকল্পিত নির্দেশ হবে নাকি কম্পিউটারের সাহায্যে প্রাপ্ত নির্দেশনা হবে নাকি ডাইরেক্ট নির্দেশ হবে, কোন নির্দেশটা স্বাধীনভাবে শিক্ষা লাভের সুযোগ করে দেবে যাতে করে একটা তথ্যের বিশাল ভাণ্ডার খুলে যায় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায়? তো আজকালকার টেকনোলজির দুনিয়া, তো টেকনোলজির দুনিয়াতে তৎক্ষণাৎ কোনো কিছু বুঝতে গেলে আমাকে কম্পিউটারের সাহায্য নিতে হবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কম্পিউটারের সাহায্যে প্রাপ্ত নির্দেশনা। একটি ভাষা শিক্ষার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকাটা লাভজনক। একটা ভাষা শিক্ষার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী আর লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকা লাভজনক, কারণ কি? যেহেতু তারা নিজেদের মধ্যে কম কথা বলে তাই শিক্ষার্থীরা ক্লাসে ছড়িয়ে থাকে না। এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের ওপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করে, তারা পৃথক পরিকল্পনা করার সুযোগ পায়, কর্ম পরিকল্পনা করার সুযোগ পায়, দুটি ভাষাতেই অধিকতর কার্যাবলী পরিচালনা করতে পারে।
ধরে নিন স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ আমার এই এলাকাটা ধরে নিন বাংলা ভাষার এলাকা, তো বাংলা ভাষার ছাত্রছাত্রী রয়েছে এবং হিন্দি ভাষার ছাত্রছাত্রী আমার একই ক্লাসে রয়েছে। তো একই ক্লাসে দুই ভাষার ছাত্রছাত্রী থাকার ফলে আমার কী লাভ হবে? আমার লাভ এটা হবে যে একজন ছাত্র আরেকজন ছাত্রের ভাষাটা শিখতে পারবে, ঠিক আছে? এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর একটি ভাষা শিখতে উৎসাহিত করে, অর্থাৎ কথা বলার মাধ্যমে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এক ভাষাভাষী ছাত্ররা অন্য ভাষা শিখতে পারবে আর এক ভাষা জানলে বলা ছাত্রটা অন্য ভাষা শিখতে পারবে। একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান প্রয়োগে সক্ষম নয়, কখনও দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে, প্রয়োগে, অনুবাদমূলক কাজে, মেলবন্ধনে বা কোনো কিছু স্থাপন করতে। এর সম্ভাব্য সমাধান কী? একজন শিক্ষার্থী তার যতটুকু জ্ঞান রয়েছে সে তার জ্ঞান প্রয়োগে সে কী নয়, সক্ষম নয়, কখনও দৃষ্টান্ত উল্লেখ সে সঠিকভাবে সক্ষম হতে পারে না, কোনো কিছু বাক্যে ব্যবহার করতে, প্রয়োগ করতে পারে না, অনুবাদ করতে পারে না, তার অর্জিত জ্ঞানে কাজে লাগাতে পারে না, এক্ষেত্রে তার সমাধান কী হতে পারে? কেবলমাত্র সহজ কেবলমাত্র রয়েছে কেটে দিন, তাকে বুদ্ধিমান শিক্ষার্থীর ছাত্রে বসায় লাভ হবে না, অধিকত সময় দিলে লাভ হবে না, প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম টেবল থাকা দরকার। তো কারেক্ট অ্যান্সার হবে সযত্ন পরিকল্পিত কর্মভার প্রদান সহজ থেকে জটিল। তাকে আমরা যে কাজ দেব তার কাজটা প্রথমে এনো সহজ কাজ দিতে হবে, তারপর তাকে জটিল কাজ দেব। প্রথমেই জটিল কাজ দিলে সে পারবে না, প্রথমে তাকে অতি সহজ কাজ একটা দিতে হবে, যে কাজটি পারার পর আস্তে আস্তে তারে সহজ থেকে আমাদের জটিলের দিকে যেতে হবে। পরবর্তী প্রশ্ন দেখি, শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসাবে দেখা যায়। শিক্ষার্থীদের কি তাদের অর্জিত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের নির্মাতা হিসাবে দেখা যায়? এটি সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে, যার মাধ্যমে সেটি সম্ভব হয় সেটা কি? শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসেবে দেখা যায়, এটা সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে, আর যার মাধ্যমে সেটি সম্ভব সেটি কি? শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত কর্মপরিকল্পনা এর ক্ষেত্রে পাশে থেকে সাহায্য করেন এবং আরও ভালো করার জন্য মাঝে মাঝে মতামত প্রদান করতে পারেন। আচ্ছা, লক্ষ্য ভাষার অত্যাধিক পঠনে শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখানে কোনো লাভ নেই, এটা কারেক্ট অ্যান্সার। দেখুন, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আদান প্রদান সুযোগ সুবিধা আর আমরা কোথায় যাচ্ছি, আমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত এবং যুগ্ম কার্যাবলীকে সহজতর করা, সবাই মিলেমিশে কাজ করবে, ইন্ডিভিজুয়াল কাজ করবে, কাজগুলো যাতে সহজ হয় এই দিকে আমরা লক্ষ্য রাখব। এবং এই শিক্ষণ প্রণালীতে যাতে সহযোগিতা অর্থাৎ কোঅপারেশনের মাধ্যমে, কোলাবের মাধ্যমে যাতে শিখতে পারে এবং একে অপরের পারস্পরিক আদান প্রদানে যাতে সুযোগ পায় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখনও দেখবেন পারস্পরিক আদান প্রদান হচ্ছে, সহযোগিতা হবে, কাজটাকে সহজভাবে শেখানোর চেষ্টা হচ্ছে, তখনই আপনারা কারেক্ট আনসার এটাকে ভেবে নেবেন, বাকি সব অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবে সেগুলো দেখার মানে নেই। শিক্ষক শিক্ষিকা এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যেখানে শিক্ষার্থীরা খুশি, তাদের লক্ষ্য ভাষা বলতে সহজ বোধ করে এবং তাদের অভ্যস্ত হওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে পারেন যাতে শিক্ষার্থীরা খুশি মনে তাদের লক্ষ্য ভাষাটা বলতে পারে, সহজে বোধগম্য করে এবং তাদের অভ্যস্ত হওয়ানোর জন্য তাদের চাক্ষুষ শিক্ষার মাধ্যমে করতে পারি। তারা যে ভাষায় কথা বলতে সহজ বোধ করে তাতেই বলতে দেওয়া, প্রতিদিনের শ্রেণীকক্ষের কথাবার্তার সময় লেখার কাজে বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করা, নিয়মিতভাবে বলা এবং লেখার মূল্যায়নের মাধ্যমে কারেক্ট আনসার কী হবে? প্রতিদিন শ্রেণীকক্ষে কথা বলার সময় এবং লেখার সময় এই ধরনের বাক্যগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে জিনিসটা তাদের অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? যখন আমরা একটা স্বাভাবিকভাবে শিখি সেটা আমরা শিখতে পারি, তার কারণ কি? যখন আমরা একটা ভাষা স্বাভাবিকভাবে শিখি তখন আমরা সেটা শিখতে পারি, একই জিনিস ভাই। যখন আমরা একটা ভাষা স্বাভাবিকভাবে শিখি তখন সেটা আমরা শিখতে পারি, তার কারণ কি? সক্রিয় যোগাযোগের জোর দিয়ে, আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে, অভিভাবকদের কথাবার্তা শুনে, নিজে নিজে পড়ে এবং শিখে নেওয়া শব্দ ব্যবহার করে। কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে,
আমরও কীভাবে বলবো, তার চাইতে আমাদেরকে বেশি জোর দেওয়া দরকার কী বলতে চাই, কী বলতে চাই আমাকে ভাবতে হবে যে কী বলতে চাই, তখন আমি সেই ভাষাটা শিখতে পারবো। ঠিক আছে, ছাত্রদের একটি তথ্য অর্থাৎ অডিও ইনপুট শুনিয়ে তা থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলি লিখে নিতে বলা হলো। এই কার্যাবলীকে কী বলা হয়? ছাত্রদেরকে একটা অডিও ইনপুট শোনানো হলো, অর্থাৎ রেডিও বাজছে, ধরে নিন একটা রেডিও রেডিও চলছে, তো রেডিওর মধ্যে কিছু একটা জিনিস চলছে, কিছু কিছু বক্তব্য চলছে। তো ছাত্রদের বললাম তোমরা এই রেডিওর যে কথোপকথন এটা শুনে তোমরা একটা তথ্য এখানে নোট করো। তো তারা যে নোট করলো, এই নোট করাকে অ্যাক্টিভিটিকে কী বলতে পারি? অনুবাদমূলক তত্ত্ব আহরণ বা বদল অনুমান বা ফিরে ডাকা। এটাকে বলা হয় ইনফরমেশন ট্রান্সফার, তথ্য আহরণ বা তথ্য বদল। অর্থাৎ রেডিও বা অডিওর ইনপুটটা ছাত্ররা যখন নোট ডাউন করলো তখন সেটা তথ্য বদল হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল। নিচের প্রশ্নগুলি ক্লাসে শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতার অনুশীলনের জন্য যথোপযুক্ত? গত সপ্তাহ আনতে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কী কিনেছ? এক নম্বর প্রশ্ন। তুমি যে শহরে বাস করো সে কিসের জন্য প্রসিদ্ধ? দুই নম্বর প্রশ্ন। তুমি কী ধরনের গৃহকার্য করে পরিবারকে সকলকে সাহায্য করো? তিন নম্বর প্রশ্ন। তোমার শখ সম্বন্ধে আমাকে কিছু বলো। এই প্রশ্নগুলো আমার কী ধরনের দক্ষতার অনুশীলনের সঙ্গে যথোপযুক্ত? গত সপ্তাহান্তে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কী কিনেছ? মানে আমি যখন তারে প্রশ্ন করলাম তখন সে তার মতো করে কিছু একটা উত্তর সে আমাকে দেবে। ঠিক আছে, তুমি যে শহরে বাস করো সেটি কিসের জন্য প্রসিদ্ধ? সে উত্তর দেবে, অর্থাৎ এখানে তার কী হবে? তোমার শখ সম্বন্ধে আমাকে কিছু বলো। এখানে দেখুন ক্লিয়ার জিনিস একটা, দেখুন ক্লিয়ার, দেখুন প্রশ্নের মধ্যে প্যাস আছে, এখানে কোথাও প্যাস নাই, এখানে দিয়েছে তোমার শখ সম্বন্ধে আমাকে কিছু বলো, তার মানে আমাকে কিছু বলতে হবে। তো এখানে শিক্ষার্থী যখন বলবে, তো শিক্ষার্থী বলবে তার মানে তার কথন দক্ষতা বা বলার দক্ষতা বা স্পিকিং দক্ষতা বা স্পিকিং স্কিল তার কী হবে? ডেভেলপড হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কথন বা স্পিকিং। যখন শিক্ষার্থীদের ব্যাকরণ এবং ভাষা শৈলীর সঙ্গে পরিচয় ঘটানো হয় তখন তারা উপলব্ধি করে। যখন শিক্ষার্থীদের কোনো ব্যাকরণ কিংবা ভাষা শৈলীর সঙ্গে পরিচয় ঘটানো হয় তখন তারা উপলব্ধি করে। কী উপলব্ধি করে? ব্যাকরণ শিক্ষাকেই সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া উচিত। প্রাথমিক বার্তালাপের দক্ষতায় ব্যাকরণ সর্বাপেক্ষা প্রয়োজনীয়। লিখন শৈলী, বার্তালাপের উদ্দেশ্য এবং তাদের বার্তালাপের দক্ষতায় শৈল্পিক গুণের আধিক্য ঘটানো। তো কারেক্ট আনসার কী হতে পারে? এটা কারেক্ট আনসার হবে, আমরা শিক্ষার্থীদের ব্যাকরণ এবং ভাষা শৈলীর সঙ্গে পরিচয় ঘটানো যখন তারা উপলব্ধি করবে, এই যে পারস্পরিক বার্তালাপ বা বার্তালাপের উদ্দেশ্য এবং বার্তালাপের দক্ষতা তার শৈল্পিক গুণের আধিক্য ঘটানো, এটা হবে কারেক্ট আনসার। অর্থাৎ কথা বলার মাধ্যমে সে যদি বন্ধু বান্ধবের সঙ্গে ভালো করে দক্ষতার সঙ্গে সে যদি ভালো করে কথা বলতে পারে, সে যদি এই ব্যাপারে তার যদি বিকাশ হয় তখন এটাই হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। অধিকাংশ শিক্ষার্থীর নিকট লিখন একটি জটিল এবং সাহসিক কার্য, চ্যালেঞ্জিং টাস্ক, তাই শিক্ষক শিক্ষিকার প্রথমেই জোর দিতে হবে। অনেক শিক্ষার্থীর কাছে কি মনে হয় যে লিখন হচ্ছে একটা কি খুব জটিল একটা কাজ এবং একটা চ্যালেঞ্জিং টাস্ক, একটা সাহসিক কার্য। তো এই ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার জোর কিসের উপর দিতে হবে? ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর, যাতে শিক্ষার্থীরা সহজেই স্বচ্ছ এবং সহজবুদ্ধ ভাষায় তা লিখতে পারে, খুব ভালোভাবে সহজভাবে লিখতে পারে, কারেক্ট আনসার মানা যায়। ব্যাকরণ ভিত্তিক গঠনের অভ্যাস করবো, অনুশীলন করবো, দুটা করবো হচ্ছে না, শুদ্ধ ব্যাকরণ ব্যবহারে চোখ না দিয়ে লক্ষ্য ভাষার ব্যবহারে আরে বা ব্যাকরণে যদি আমি ব্যবহার না দিই তো লেখা শিক্ষা হবে কী করে? সহজ কার্য ছোটো ছোটো ব্যাকরণের অভ্যাস না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার ওয়ান, ব্যাকরণগত ধারণার উপর যাতে শিক্ষার্থীরা সহজ এবং খুব অতি সহজভাবে তারা যাতে লিখতে পারে এই জিনিসটা আমার দেখতে হবে। ব্যাকরণগতভাবে নির্দেশ অত্যন্ত স্বাভাবিকভাবেই সম্পূর্ণতা লাভ করে। ব্যাকরণগত কোনো একটা নির্দেশ সেটা অত্যন্ত স্বাভাবিকভাবেই সম্পূর্ণতা লাভ করে যখন শিক্ষক শিক্ষিকা ঘন ঘন সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্যাকরণ শিক্ষার ক্লাসের আয়োজন করেন।
শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর্বিচার এবং ভুল সংশোধন করে। শিক্ষক শিক্ষিকা কয়েকটি বিশেষ দক্ষতা সম্পর্কে শিক্ষা দেন। নিয়মমাফিক লেখা বা বলার পূর্বে ব্যাকরণ অনুশীলনের জন্য অধিকতর সময় দেওয়া। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটি হবে দেখে নেওয়া যাক। এটা ন্যাচারালি ইন্টিগ্রেটেড কখন হবে? যখন শিক্ষার্থী নিজেই তার নিজের বক্তব্যের পুনর্বিচার এবং ভুল সংশোধন করতে পারবে, তখন সেটা ন্যাচারালি ইন্টিগ্রেট হবে বা স্বাভাবিকভাবে সম্পূর্ণতা লাভ করবে। শিক্ষার্থী যখন নিজেই বুঝতে পারবে যে ইয়েস, আমি এখানে একটু ভুল লিখেছি, আমার এটা শুদ্ধ হয়নি বা এটা পুনর্বিচার একটু অন্যভাবে লিখতে হবে, আমাকে বুঝতে হবে, তখনই তার ব্যাকরণগত নির্দেশটা কাজে লেগেছে। পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে, যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যা নিয়ন্ত্রণের সহায়ক। এই পড়ানোর যে বিভিন্ন রীতির মধ্যে এটা একটা রীতি, কোন ধরনের রীতি? পড়ানোর রীতিটা, পড়ানোর যে পদ্ধতি, এই পদ্ধতিকে আরও প্রসারিত করে, মানে বিস্তার করে, যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যা নিয়ন্ত্রণের সহায়ক। এই পড়ানোর যে বিভিন্ন রীতির মধ্যে একটা রীতি হলো কী রীতি? এটা হচ্ছে প্রিন্ট ওরিয়েন্টেড রীতি, মুদ্রণ সঞ্চালিত রীতি। কারণ পড়ানোর রীতির মধ্যে আমরা যে পড়ি সেটা কী পড়ি? কোনো কিছু লেখা থাকে সেটা তো পড়ি, সে কারণে বলা হচ্ছে প্রিন্ট ওরিয়েন্টেড ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন, অনেক দীর্ঘ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। উদ্ভিদ শীর্ষক একটি বিষয় পড়ানো শুরু হলো, একটা পাঠ পড়ানো শুরু হলো, পাঠের যেটা টাইটেল ছিল সেটা উদ্ভিদ। তো উদ্ভিদ বিষয়ে একজন শিক্ষক ক্লাস করা শুরু করলেন। তো এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন, অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন এর সাথে লিখলেন, তাদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন লিখলেন। এরপর শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করলেন এবং তাদের একটি লঙ্কা গাছের চিত্র আঁকতে এবং এর বিভিন্ন অংশের নাম লিখতে বললেন। যে তোমরা কী করো, একটা লঙ্কা গাছের চিত্র অর্থাৎ মরিচ গাছের চিত্র অঙ্কন করো এবং তার বিভিন্ন যে গাছের বিভিন্ন অংশ আছে তার নামগুলো তোমরা লিখো। এরপর প্রতিটি দলের একজন করে প্রতিনিধি তাদের প্রদত্ত কার্যটি পেশ করলো এবং চিত্রটিকে ব্যাখ্যা করলো। এতে শিক্ষার্থীদের কী লাভ হলো? গাছটির চিত্র এঁকে এবং বিভিন্ন অংশের নাম লিখে গাছটি সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারলো। পারলো তো গাছটার চিত্র এঁকে বা গাছটার বিভিন্ন অংশ সম্বন্ধে তারা লেখলো, তার মানে তারা সেই গাছের বিভিন্ন অংশ সম্বন্ধে তারা জানতে পারলো। কোনো পদ্ধতি বা বস্তুর বিবরণ দেওয়ার সময় একটি বিশেষ ভাষারীতি ব্যবহার করলো। লেখার সময় যে ভাষারীতি রয়েছে, সেই ভাষারীতিটা বা বিবরণ দেওয়ার সময় কী ধরনের ভাষারীতি ব্যবহার করা এটা তারা জানলো, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান ওয়ান এবং দু, দুটাই উত্তরের জন্য প্রযোজ্য। তথ্যাশ্রিত রচনা বা ফ্যাকচুয়াল টেক্সট বুঝা এবং কবিতা বুঝা আলাদা। কবিতা বুঝতে চাই, অর্থাৎ এখানে দেখুন কবিতা বুঝতে আমাদের কী প্রয়োজন, এখানে প্রশ্ন এতটুকু দিয়েছে আমাদের গুমরাহ করার জন্য। তো কথা হচ্ছে কবিতা বুঝতে চাই, মানে কবিতা বুঝতে কী প্রয়োজন? রচনা রীতি এবং কবির বক্তব্যের অনুধাবন, অনেক বেশি বৌদ্ধিক বিশ্লেষণ, ব্যক্তিতে ব্যক্তিতে আবেগনাত্মক প্রতিক্রিয়ার পার্থক্য, সুষম আবেগাত্মক প্রতিক্রিয়া এবং যথেষ্ট বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্ম উপলব্ধি। এখানে একটা কবিতা বুঝতে গেলে বাকি সব ছেড়ে দিন, কবিতা বুঝতে গেলে কবিতার মর্ম উপলব্ধি করতে হবে, কবিতার ভাব উপলব্ধি করতে হবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ফোর ইজ দ্য রাইট অ্যান্সার। একটি প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে, একটা প্রবন্ধ যখন আমরা মূল্যায়ন করব, সেই প্রবন্ধটা মূল্যায়নের ক্ষেত্রে কোনোরূপ পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংক্ষিপ্ত সারমর্ণ প্রস্তুত করতে হলে তা পাওয়া যাবে প্রবন্ধের কোথায়? একটা প্রবন্ধ যখন মূল্যায়ন করব তখন কোনোরূপ পুনরাবৃত্তি করব না, মানে এক কথাকে দুইবার বলবো না, তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্ত সারমর্ম যদি প্রস্তুত করতে চাই তাহলে সেটা প্রবন্ধের কোথায় পাওয়া যাবে? অর্থাৎ একটা প্রবন্ধের মূল বিষয়গুলো কোথায় পাওয়া যায়? ভূমিকায়, উপসংহারে, দ্বিতীয় অনুস্থিতিতে না মধ্যবর্তী অনুচ্ছেদে? এটা পাওয়া যাবে উপসংহারে, উপসংহারে পুরা
একটা টাইটেল অর্থাৎ এখানে কি নিয়ে সেটা রচিত হয়েছে পুরো ডিটেইলস আমরা উপসংহারে আমরা পেয়ে যাই। শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা অর্থাৎ ক্রোনোলজি শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে, নিচের কোনটি প্রকৃত উৎকৃষ্ট উদাহরণ নয়? শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে, তো এই ক্ষেত্রে নিচের কোনটি প্রকৃষ্ট উদাহরণ নয়? আইপড সংরক্ষণ এবং শ্রবণ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বর্ণনা দেওয়া, হোয়াইট বোর্ড ব্যবহার করা না অভিনয় করা? এখানে প্রযুক্তি বলেছে, কি বলেছে ভাই? প্রযুক্তি মানে টেকনোলজি, তো টেকনোলজির ক্ষেত্রে কিন্তু হোয়াইট বোর্ড পড়ছে না, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে হোয়াইট বোর্ড। অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে, এরূপ একটি ক্লাসে বিদেশি ভাষা শেখানোর সময় সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সচেতন হওয়া প্রয়োজন যাতে শিক্ষার্থীরা কী করতে পারে। অনেকগুলো ক্লাসে আমরা দেখতে পাই যে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে, এই ক্ষেত্রে যদি ক্লাসে আমি কোনো বিদেশি ভাষা অর্থাৎ মাতৃভাষা ছাড়া অন্য যদি কোনো একটা ভাষা শেখাতে চাই তখন এই বিষয়ের শিক্ষক এবং শিক্ষার্থী সচেতন থাকা প্রয়োজন কিসের প্রতি? যাতে শিক্ষার্থীরা নতুন ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য মাতৃভাষায় লেখা গান গাইবে না, লক্ষ্য ভাষা শিখতে সামর্থ্য নাও হতে পারে, পাঠ্যক্রমের বিষয় শেখার সাথে তারা নতুন ভাষায় বার্তালাপ করবে, পৃথক ক্লাসের প্রয়োজন অনুভব করে। এক্ষেত্রে আমরা ক্লিয়ার একটা জিনিস দেখতে পাই যে পাঠ্যক্রমের বিষয় শেখার সাথে সাথে তারা কী করে? নতুন ভাষায় বার্তালাপ করবে, এটা হবে কারেক্ট আনসার। শব্দভাণ্ডার সীমিত হওয়ার দরুন, মানে শব্দভাণ্ডার কম হওয়ার জন্য লেখার সময় একটি শিক্ষার্থী তার বিচারধারা স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা বোধ করে। শব্দভাণ্ডার সীমিত থাকে, ছোটো ছোটো শিশুদের শব্দভাণ্ডার সীমিত থাকে, তো শব্দভাণ্ডার সীমিত থাকার জন্য লেখার সময় একজন শিক্ষার্থী তার বিচারধারা অর্থাৎ তার মনের ভাবটাকে সে স্পষ্টভাবে লিখিত ভাষায় প্রকাশ করতে পারে না, ঠিক আছে? এর সম্ভাব্য সমাধান কী হতে পারে? তালিকাভুক্ত শব্দের শ্রুতিগুলি সুলিখনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা, বিশেষ ক্লাসের ব্যবস্থান করব না। শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সে সম্পর্কে কথা চলে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা কারেক্ট আনসার। মুখস্থ করা আমাদের হচ্ছে না, লেখার বিষয়কে পাল্টিয়ে দিলে সমস্ত বিষয়টাই পাল্টে যাবে, সেটা কী ধরনের কথা? সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার টু, তাকে গল্পের বই পড়তে উৎসাহিত করবা। গল্পের বই যদি পড়তে সে যদি উৎসাহিত হয় আর গল্পের বইগুলো সে যদি খুব ভালো করে পড়ে তাহলে সে কী করতে পারবে? সে বিভিন্ন ধরনের শব্দ ভাণ্ডার সম্বন্ধে তার জ্ঞান লাভ হবে। শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় চিত্রলেখ, চলচ্চিত্র বা ধ্বনির একীকরণ, সেটা কোন বিষয়ের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য? একটা শ্রেণীকক্ষে পাঠ্য বিষয় রয়েছে, চলচ্চিত্র রয়েছে, গ্রাফিক্স রয়েছে, এই ধ্বনির একীকরণ রয়েছে, সবগুলা কোন বিষয়? দেখুন এখানে সবগুলা একসঙ্গে রয়েছে, তার মানে বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া ইজ দ্য রাইট আনসার। চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটা গ্রহণযোগ্য? চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় কোন নীতিটা গ্রহণযোগ্য? বিষয়টিতে উত্তরে প্রকাশিত শব্দ সংখ্যা, প্রাসঙ্গিকতা, না সুসজ্জিত ভাষার ব্যবহার, নাকি অনিশ্চিত ভাষার ব্যবহার, কারেক্ট আনসার কী হতে পারে? চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় ভাষা শিক্ষণ প্রক্রিয়ায় ভাষা নির্বাচনের সময় আমাদের যে নীতি গ্রহণ করতে হবে এটা হবে প্রাসঙ্গিকতা, অর্থাৎ প্রসঙ্গক্রমে সে ভাষাটা ব্যবহার করতে পারছে কিনা না, যে প্রসঙ্গ চলছে এই প্রসঙ্গ মতে সে ভাষা ব্যবহার করতে পারছে কিনা না, এটা বড় ব্যাপার। সুতরাং প্রাসঙ্গিকতা এখানে হবে আমাদেরকে কারেক্ট আনসার, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ ক্লাসের আনসার কি, এই ধরনের সবগুলো ক্লাসের আনসার কি সহ
সবগুলো বিষয় বাংলা ভাষা পুরো কনসেপ্ট পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো এখানে আপনারা সবগুলো পিডিএফ কী করে পাবেন এবং মক টেস্ট কী করে দিতে পারেন পুরো ডিটেলস এখানে আমাদের এক্সপ্লেন করে দেওয়া আছে। তো অবশ্যই আজকের কতটা প্রশ্ন এখান থেকে আপনাদের কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাসে এই ধরনের অন্য একটা ক্লাস নিয়ে খুব শিগগির উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।